السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البلاء ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين وسلموا تسليما اللهم صل على
وعلى آله. একটু মহাব্বত দিয়ে নবীর প্রেমে নতুয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا. رسول مرانا وشا رسول مر ভালো বাসা رسول مر প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত্তু জাবি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু সূরাতে ইউসুফ বিদারি হিকমতে লোকমানে মারি কুরআবারি ইয়ে দিলে সাদে মানে মা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত্তু জামি জামালিহি حصنت جميع خصاله سلوا عليه উত্তরবঙ্গের গেটওয়ে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়ার শাহজাহানপুর উপজেলার বামুনিয়া মণ্ডলপাড়া হিফজুল কোরআন কওমি মাদ্রাসা মাহফিল ইনতিজামে কমিটি কর্তৃক আয়োজিত 30 অক্টোবর 2022 অনুষ্ঠিত মাদ্রাসা মাঠে আজকের এই অনুষ্ঠিত মহত আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি উত্তরবঙ্গের শ্রেষ্ঠ দীন শিক্ষা প্রতিষ্ঠান জামিল মাদ্রাসার সম্মানিত ওস্তাদ হাফিজ মাওলানা আব্দুল মজিদ সাহেব আজকের প্রোগ্রামের বরেণ্য অতিথিবৃন্দ আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমার অত্যন্ত কাছের আমার সম্মানিত ভাই হাফিজ মাওলানা আব্দুর রহমান মোল্লা হাফিজাহুল্লাহ উপস্থিত হযরত উলামায়ে কেরাম ফজলাই জাম সুশীল সমাজ আমার ডানে বসা স্নেহধন্য দেলাওয়ার হোসেন উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন তৌহিদের পতাকাবাহী কালেমার ঝান্ডাবাহী আমার প্রাণ প্রিয় সম্মানিত দীনী ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন যে উল্টা প্রশ্ন আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছে বলছে আলহামদুলিল্লাহ হাল জাযাউল ইহসান
ইল্লাল ইহসান, ভালোর বিনিময়ে ভালোই দিতে হবে। সারাদিনে সকলের ব্যস্ততা ছিল, ব্যস্ততা ক্লান্তি, এই ক্লান্তি দূর করার জন্য আল্লাহ তাআলা রাত দিয়েছেন। এবং এই সময় রাতটা এমন এসি লাগে না, নাতিশীতোষ্ণ, এই আরামের একটা ঘুম। আমরা ধীরে ধীরে যখন বিছানার দিকে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যে মনি আসার তৌফিক দিলেন সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ, সবাই বলছি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল ঘিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার পূর্বে যিনি কথা বলেছেন, আমি পাশে বসে রোমে বসে আমি তার আলোচনাগুলো শুনেছি, আমার কান তার দিকে ছিল, অনেক গোছালো, অনেক সুন্দর তিনি আলোচনা উপস্থাপন করেছেন। আমি শেষ ক্লাসে এসে কিছু ভাঙ্গা চূড়া কথা বলতে চাচ্ছি, শুনতে রাজি আছি তো সবাই? জোরে বলি ইনশাআল্লাহ। আর আমার দেলাওয়াত তো তার গানের মধ্য দিয়ে ওয়াজ হয়ে গেছে, তার সুন্নত কি আসল সুন্নত খুঁজে বের করছে, খুব ভালো। আল্লাহ তুমি আমার স্নেহধন্য দেলাওয়ারকে কবুল করে নাও। আমি ওঠার আগ দিয়ে এখানে একটা স্লোগান আমার কানে আসছে, মোনাফেক নিয়ে যেন কি বলল, মোনাফেকদের আচ্ছা আচ্ছা মোনাফেকের বাচ্চা বলার দরকার নাই, মোনাফেকরা, মোনাফেকের বাচ্চারা তো ছোট মানুষ, মোনাফেকরা হুঁশিয়ার সাবধান, এটা ঠিক আছে। তো মোনাফেক এখন কি মোনাফেক আর কি মুমিন এটা বোঝার জন্য আমাদের কিছু এলেম দরকার আছে না নেই? বলেন আছে না নেই? বলেন তো ওই স্লোগান শুনি ভাবলাম যে আজকে আলোচনা এদিকেই আমি করবো, এটা মাথায় নিয়েছি। মুনাফিককে চেনার জন্য সূরা মুনাফিকুন আছে, কাফিরকে চেনার জন্য সূরা কাফিরুন আছে, আবার মুমিনদেরকে চেনার জন্য সূরাতুল মুমিনুন, সূরাতুল মুমিন দুটাই আছে। কিন্তু কাফিরকে চেনার জন্য বেশি কিছু লাগে না বলে তিন লাইনই শেষ। মুনাফিক কাফির কি বলে, কাফিরকে চেনার জন্য কিন্তু বেশি কিছু লাগে না, আল্লাহরে মানি না যা শেষ। ওর কথা কি ওর লেখা কি বেশি লাগে? আল্লাহ মানি না, রসুলও মানি না, আখেরাত বিশ্বাস করি না, ওর নাম কি, ওকে কি বলে, কাফের, এথেইস্ট। এখানে কথা হয় কেন? আমি বলতেছি তাই উচ্চু বাবার বললো। আচ্ছা লোকমার সবাই দিলে তো নামাজ হবে না। আচ্ছা তাহলে কাফের তাকে বলে যে আল্লাহকে মানে না, রসুলকে মানে না, কিতাবকে মানে না, আখিরাতকে মানে না, বিচারকে মানে না, হাসরকে মানে না, মিজানকে মানে না, পুলসিরাতকে মানে না, তকদিরকে মানে না, সে কি কাফের। আচ্ছা মুশরিক, মুশরিক কাকে বলে? মুশরিক কিন্তু কোনো গোষ্ঠীর নাম নয়, মুসলমানদের ভিতরেও মুশরিক আছে না নেই, এটা কিন্তু কোনো গোষ্ঠীর নাম না, মুশরিক এটা মুসলমানদের মধ্যেও থাকতে পারে আছে। আর মোনাফেক তো মনে হয় আলাদা জাত নাকি? মোনাফেক কোন গোষ্ঠীর মধ্যে থাকে? মুসলমানদের মধ্যে আছে না নাই? পরিচয় মুসলমান কিন্তু সে মোনাফেক, কি মুসলমান পরিচয় দিলে তার সমস্ত কর্ম তাকে প্রমাণ করে দেয় সে কি মোনাফেক। এখন মুমিনকে, মোনাফেককে আর কাফেরকে এটা চেনার জন্য আল্লাহ তাআলা বহু জায়গায় তাদের চরিত্রগুলো ফুটে তুলেছেন। যদি কোথাও আমরা ধোঁয়া দেখি, ধোঁয়াটা প্রমাণ করে
নিচে কি আছে? আগুন আছে। ধোঁয়ার অস্তিত্ব, ধোঁয়া প্রমাণ করে এখানে আগুনের অস্তিত্ব আছে। যদি কোনো ঘরে গিয়ে দেখি এখানে গোবর, ওখানে গোবর, ওখানে গোবর, প্রমাণ হয় এটা কিসের ঘর? গোবরের ঘর। যদি কোথাও গিয়ে দেখি, কোনোটা স্টলে গিয়ে দেখি যে এখানে বিড়ির মাথা কি কি বিড়ির গোড়া, এখানে বিড়ির গোড়া পড়ে আছে, ওটা কিসের ঘর? হ্যাঁ, বিড়ি খাওয়ার জায়গা। আচ্ছা, তাহলে একটা জায়গা প্রমাণ করে, ধোঁয়া প্রমাণ করে আগুন আছে, ঘরের মধ্যে গোবর থাকা প্রমাণ করে এটা গরুর ঘর, আর বিড়ির গোড়া পড়ে আছে মনে হয় এটা বিড়ি খাওয়ার জায়গা। তো মুনাফিকের কিছু লক্ষণ আছে, এই লক্ষণ যখন আপনার মধ্যেও থাকবে তখন আপনাকে ভাবতে হবে আগে মুনাফিক হয়ে গেছে, কিন্তু এটার সংশোধন হওয়ার উপায় আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আমি সূরা মাউন থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি, ঘরের সূরা, মুখের সূরা, যারা নামাজ পড়ি নিয়মিত এই সূরাটা পড়তে পড়তে শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। কিন্তু এই সূরাগুলো কিন্তু প্রথম দিকের সূরা, যে সময় রসুল মক্কায় মার খাচ্ছেন এবং কবিদের কবিতার যত সৌন্দর্য এগুলোকে উৎখাত করে দিয়ে তাদের কবিতার কোনো সৌন্দর্য নাই, কোরআনের কবিতার কাছে, কোরআনের সৌন্দর্যের কাছে তাদের কবিতা একদম মানে ম্লান হয়ে যাচ্ছে, এটা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা ছন্দের মতো করে এই সূরাগুলো নাজিল করেছেন। এই সূরাতে আল্লাহ তাআলা নূন, ম্যাক্সিমাম আয়াতে নূন দিয়ে আল্লাহ তাআলা শেষ করেছেন, শুধু একটা আয়াতের শেষে শুধু মিম আছে, সব নূন দিয়ে শেষ হয়েছে। আবার আপনি ভাববেন না যে এটা শুধু কবিদের কিতাব না, এটা কবিতার শুধু কিতাব নয়, কবি কবিতার তথ্য পাবে, সাহিত্যিক সাহিত্যিকের তথ্য পাবে, একজন লেখক লেখার তথ্য পাবে, একজন সায়েন্টিস্ট সায়েন্সের তথ্য পাবে, একজন ডাক্তার চিকিৎসার তথ্য পাবে, একজন রাজনীতিবিদ রাজনীতির তথ্য পাবে, একজন রাষ্ট্রনায়ক রাষ্ট্র পরিচালনার তথ্য পাবে, একজন বিচারক রায়ের তথ্য পাবে। সব কিছু এর মধ্যে আছে না নাই? আছে, সব কিছু আছে। আল্লাহ তাআলা ওই সময়ের যারা কবি বড় বড় ছিল, এত বড় কবি তারা ছিল, এক কবির সামনারে কবি হাজার লাইন কবিতা যখন বলে ফেলতো একবার শুনে সে মুখস্থ করে ফেলত, এত প্রখর ধী অনুভূতি সম্পন্ন মেধাবী প্রখর কবি তারা ছিল, ওই সমস্ত কবিদের সামনে যখন এই সমস্ত আয়াতগুলো নাজিল হলো সঙ্গে সঙ্গে তারা মনে মনে চিন্তা করলো মুহাম্মদ তেমন সুন্দর করে কখনো রচনা করতে পারবে না, এই সুন্দর কবিতা সুন্দর, এর গাঁথনি সুন্দর, সাহিত্যিক রস প্রমাণ করে এটা দুনিয়ার কোনো লেখকের লেখা বই নয়, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কবিতার ছন্দ নিয়ে একটা সুন্দর সূরা যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা ত্বআমিল মিসকীন ফাওয়াইলুন লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইয়াউন ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই সূরার ভিতরে কিছু চরিত্র তুলে ধরা হয়েছে, অধিকাংশ মুফাসসির তারা তাফসীর করতে গিয়ে তারা বলেছেন এই সমস্ত চরিত্রগুলো যে বান্দার মধ্যে থাকবে তারাই হবে টাটকা মুনাফিক, তারা হবে কি? তাহলে এখন এই সূরাটা কি চেনার সূরা? বলেন কি চেনার সূরা? সেই সূরাটার নাম কি? সূরা মাউন। ইনস্ট্যান্ট আমি এখানে বসে ওই ওই ভাইটার ওই স্লোগান শুনে ভাবলাম যে না না, এই পরিচয়টা আমাদেরও জানা দরকার। মুনাফিক চেনার কিছু আলামত আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন, হাদিস ও আলামত আছে না নাই? আছে। দুটা মিলিয়ে আজকে আমরা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ।
আমার বন্ধুগণ, মোনাফেক যদি আল্লাহ তাআলা সূক্ষ্মভাবে মোনাফেকের যদি বিচার করেন, আমিও পাকড়াও হতে পারি, আপনিও পাকড়াও হতে পারেন। একজন দামি সাহাবী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনা রাস্তা দিয়ে চিৎকার মেরে মেরে বলছেন, নাফাকা হামজালা, নাফাকা হামজালা, হামজালা মোনাফেক হয়ে গেছে, হামজালা মোনাফেক হয়ে গেছে। চিৎকার মেরে মেরে পাগলের মতো যখন বলতেছিলেন, সাইয়েদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়িয়ে বলছেন, হামজালা তুমি এমন করে এই কথা বলছো কেন, কি হয়েছে? তিনি বলছেন, ভাই রে, নবীর সামনে যখন বসে থাকি তখন দুনিয়ার কথা মনে হয় না, কিন্তু আমি যখন বাড়িতে চলে আসি তখন দুনিয়ার কথা মনে হয়ে যায়, আখেরাতের কথা তেমন মনে থাকে না, দুনিয়ার সংসারের কথা মনে হয়ে যায়। এই জন্য আমি বলতেছি, আমি মনে হয় মোনাফেক হয়ে গেছি, মোনাফেক হয়ে গেছি। সাইয়েদিনা আবু বকর সিদ্দিক তিনিও সঙ্গে সঙ্গে তিনিও বলতেছেন, মনে হয় ও হামজালা, মনে হয় আমিও মোনাফেক হয়ে গেছি। নবীর কাছে চলে গেলেন, নবীর সামনে গিয়ে যখন দাঁড়ালেন, দাঁড়িয়ে ওই সাহাবি হামজালা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় হামজালা মোনাফেক হয়ে গেছে, কেন হামজালা তুমি এমন বলছো কেন, কি হয়েছে হুজুর? আপনার সামনে বসলেই চোখে পানি আসে, আখিরাতের কথা মনে হয়, বাড়িতে গেলে পরে দুনিয়ার কথা মনে হয়, মনে হয় হামজালা মোনাফেক হয়ে গেছে। রাসূল বলেন, হামজালা রে, বি আমার সুন্নাত, পরিবারকে দেখা আমার সুন্নাত, সন্তানদের লালন পালন করা আমার সুন্নাত, ব্যবসা করা আমার সুন্নাত, দুনিয়ার সমস্ত কাজ তো তোমার করতেই হবে। হামজালা তুমি মোনাফেক হও নাই, তবে হ্যাঁ, দিনকে যারা অস্বীকার করবে, দিনকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, নামাজ যারা অবহেলা করবে, এতিমের মাল যারা মেরে খাবে, মিসকিনদেরকে যারা খাবার দেন উৎসাহিত করবে না, এরাই হলো টাটকা মোনাফেক। মোনাফেক আছে না নাই? এখন বলেন, এরকম চরিত্র আমার দেশে মনে হয় কোনো লোকের মধ্যে নাই, আছে? খুঁজে পাওয়া যাবে? শাহজাহানপুরে মনে হয় নাই, আশেপাশে আছে? আশেপাশেও থাকতে পারে। এই সব নেতা চোখ না, আমার কান কিন্তু খাড়া আছে, কি বলেন সব শুনিত, সব নেতা চোর হবে কেন? নেতা ছিলেন, কাল ইন্নি জাআলুকা লিন্নাসি ইমামা, ইব্রাহিম আমি তোমাকে গোটা মানব জাতির নেতা বানিয়েছি। সমস্ত নবীরা হলেন সাইয়্যেদ, সমস্ত নবীরা হলো নেতা, নবীদের নেতৃত্ব যারা আজকে মেনে চলে তারাও নেতা, নবীর নেতৃত্ব যারা মানে না তারা নেতা হতে পারে না, দুশ্চরিত্র। আজকে নেতার জায়গা দখল করেছে বেনামাজিরা, আজকে নেতার চরিত্র, নেতার স্থান দখল করেছে হলো বেনামাজি, আমাদের খেয়ানত করে। কিন্তু নেতা শব্দটা ধারণা খারাপ, ইমাম মানে কি আসতে বলে, আরো জোরে বলে, যে নেতা ইমামতি করতে পারে না সে আমার কেমনে নেতা হবে? সহজ বিষয় বোঝেন না কেন? এই দোষ তো আমাদের, এই দোষ তো আমরা করেছি। যে নেতা নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না, সে তো সুইপারি করার যোগ্যতা রাখে না। কষ্ট অসুবিধা আমার অস্ত এরকম, বড় বড় আমি এই কথাগুলোই বলি। আজকে দেশে তেলের দাম বেশি, এটা কোনো সংকট? এটা কেটে যেতেও পারে, খাদ্যের সংকট, তেলের সংকট, গ্যাসের সংকট, মানে বহু কিছুর সংকট থাকতে পারে। আমার কাছে মনে হয় সবচাইতে বড় সংকট হলো গোটা পৃথিবী জুড়ে সব নেতৃত্বের সংকট। নেতা দেখেন, এ দেওয়া আজকে শুধু বের করে দেয় আমাদের, যাব নাই থেকে যাবো, এখানে দেখা যায়, জোরে বলি ইনশা আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ও আচ্ছা থাকে, আমি শাহজাহানপুরে বহুদিন পর শাহজাহানপুরে মাহফিল আজ থেকে আরো 3 বছর আগে করেছি, জোড়া মাদ্রাসা ওই পারে, ও ডুমন ফকিরে আসছি 2-3 বছর আগে, সুযোগ একটু কম হয়, মাঝখানে আবার করোনা ছিল, করোনা এজন্য মাহফিল করি, করোনা পার হয়েছে, আবার কোন বাহানা আসে আল্লাহ জানে, বাহানার তো শেষ নাই।
সব কাজ বন্ধ হলেও হাজারো বিপদ আসুক, দিনের কাজ বন্ধ রাখা যাবে না। দিনের কাজ বন্ধ মানে গজবারও বেশি, এটি তো ইসলাম বলে দেয়। তারা যে কি বুঝে আল্লাহ জানে। তাহলে কোন সুরা বলেন তো? সুরা মাউন। মাউন মানে হচ্ছে মানে ব্যবহৃত অস্ত্র, ব্যবহৃত জিনিসপত্র, ধরে দা, কাস্তে, কুড়াল, মই, আর কি ও যে নিড়াই, যে নিড়াই কি দিয়া পাশু, আচ্ছা দা, হ্যাঁ আর কি কোদাল, হ্যাঁ এই তো হাসিয়া, আচ্ছা এগুলো সব হচ্ছে ব্যবহৃত জিনিস, এগুলো কি লাগে না? আস্তে বলে লাগে না। ধ্বংস হোক তাদের যারা এই ব্যবহৃত জিনিস নিয়ে যারা কৃপণতা করে। আছে না প্রতিবেশী কিছু? আছে না? না এই কোদাল আছে নাই, ওটার নাম কি? মুনাফে। আস্তে বলে ওটার নাম কি? মুনাফে। ভাই দাটা দাও তো খুব জরুরি, কিনতে পারিস না? নাই। আছে না? নাই। সামান্য তোমার মমিন ভাইকে এতটুকু দিতে তোমার কৃপণতা আসে, তুমি কি করবা মমিন ভাইকে দিয়ে? অথচ সাহাবিরা কি করেছেন? সাহাবিরা কি করেছেন? মক্কা থেকে মদিনায় নবীর উপরে যখন হিজরতের অর্ডার হয়ে গেল, মক্কার হাওয়া নবীর প্রতিকূল, রসুলকে হত্যার সিদ্ধান্ত নিয়েছে দারুন নাদওয়ার বৈঠকে। আবু জাহেল অর্ডার দিয়েছে কোন ক্রমে আজকে রাতকে পার করা যাবে না, মুহাম্মাদের কাল্লা হাজির করতে হবে। নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, রসুলের বিরুদ্ধে যখন এমন রাষ্ট্রীয় সিদ্ধান্ত যখন পাকাপোক্ত হলো, মুহাম্মাদের কান্না হাজির করে আনো, আমার নবজি কারো বাড়িতে গিয়ে কি তিনি আগুন ধরিয়ে দিয়েছেন নাকি, কঠোর কথা বলেছেন নাকি, মিথ্যা সাক্ষী দিয়েছেন নাকি, আইল ঠেলেছেন নাকি, কোনোদিন কারো বিরুদ্ধে একটা কটু কথা যার মুখ থেকে বের হলো না, সেই নবীর বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত হলো তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। এখান থেকে প্রমাণ মিলে যায় হকের পক্ষে থাকতে গেলে সবচেয়ে বড় বাধা হলো রাষ্ট্রীয় বাধা, সামাজিক বাধা, ধনাঢ্য শ্রেণীর বাধা, পারিবারিক বাধা। নবজির জীবনে সব বাধাগুলো এসে সামনে হাজির হয়েছিল, পারিবারিক বাধাও কম ছিল না, সবচেয়ে বড় বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছে আমার নবীর বাবার আপন ভাই, আমার নবীর দাদার আপন ছেলে, নিজের ছেলে আবুল আহাব। সুরাই লাহাব আছে না? নাই। সুরাই লাহাবে কি আবুল আহাবের প্রশংসা হয়েছে নাকি? কি হয়েছে? গজবের দোয়া, গজব বদোয়া হয়েছে। কেন বদোয়া হয়েছে? পারিবারিক জীবনের সমান আগে বাধা দিয়েছে আবুল আহাব এবং তার বউ সহ রসুলকে কষ্ট দিয়েছে। নবজির ঘর হলো আবুল আহাবের পাশাপাশি, নবজি তার বাবার পৈতৃক সূত্রে যে জায়গা পেয়েছেন, আবুল আহাবের ঘর আমার নবীর ঘর পাশাপাশি ছিল। আবুল আহাব করত কি? রসুলের বিরুদ্ধে বিষোদ্গার করত, গালিগালাজ করত এবং তার বউ এত অসৎ আচরণ করত, মক্কার সবচেয়ে ধনাঢ্য মহিলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি তিনি যখন তার ঘর থেকে বের হয়ে যখন উঠানে দাঁড়াতেন, আবুল আহাব করতে কি দোতলার ছাদে উঠত, দোতলার ছাদে উঠে তরকারি রান্না করে যে অতিরিক্ত যে সমস্ত ঝুটাগুলো ময়লাগুলো সমস্ত কিছু মা খাদিজার মাথার উপরে নিক্ষেপ করত, এত অত্যাচার করত পারিবারিকভাবে সামাজিকভাবে। আল্লাহ তাআলা এই অত্যাচারগুলোকে সহ্য করতে পারেন নাই, আবুল আহাবের বিরুদ্ধে আয়াত নাযিল হয়ে গেছে। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাত লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিবিহা হাবলুম মিন মাসাদ। আমার আল্লাহ তাআলা নবীকে গালি দেওয়ার কারণে
রসুলের সঙ্গে বিরূপ আচরণ করার কারণে আপন চাচা হওয়ার পরে রেহাই পেল না বোলাহাব, তার বিরুদ্ধে গোটা একটা সুরার নামকরণ করে তার বিরুদ্ধে আয়াত নাজিল হয়ে গেছে, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুই হাত, যা সে কামাই করেছে তাও ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক ওর বউ সুদ্দা, বউটা বাপ পড়ে। আমরা যদি রসুলকে যারা গালি দিয়েছে তাদেরকে যদি কোরআনের ভিতরে নাম ধরে গালি দিতে পারেন, আজকের সমাজেও যারা রসুলকে গালি দেবে আমরা তাদের নাম ধরেই গালি দেব। নাম ধরে গালি দেওয়া হলো আল্লাহর সিস্টেম। কার সিস্টেম? কার সিস্টেম এটা? আল্লাহ নিজে গালি দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, নাম বাদ গেছে নাকি? ইশারা করে গালি দিয়েছেন, নাম ধরে গালি দিয়েছেন। ওয়া আগরাকনা আল ফিরআউন, আমি ফেরাউনের গোষ্ঠী শুদ্ধ ডুবাইছি। কার কথা? আসতে বলবেন না, কার কথা? অতএব বাতিলদের বিরুদ্ধে কথা হবে নরম সুরে নয় গরম সুরে। কি হলো? আচ্ছা আওয়াজটা যেন মিলে যায়, হঠাৎ করে একজন অদ্ভুত আওয়াজ দিলে তো সমস্যা, ও তো সাধারণ হবে না, ওটা অদ্ভুত হয়ে যাবে। আচ্ছা আমি কি আলোচনা চালাবো? কোনো সমস্যা? এত সুন্দর নিরিবিলি পরিবেশ আজকে আলহামদুলিল্লাহ, মাহফিল আজকে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে, আর এত ক্যামেরা আসছে, এত শো, সব আমার দিকে। ঠিক আছে, সেই ফরিদপুর থেকে আসছে, ফরিদপুর ভাঙ্গার দেশের মানুষ, এখন তো ভাঙ্গার ভাঙ্গা নেই, ভাঙ্গা এখন সাঙ্গা, তাই না? ভাঙ্গা ভাঙ্গা চাঙ্গা না চাঙ্গা, ভাঙ্গা নামটা হয়েছিল শুনেছি যে ওই দেশের মানুষ ছাতা ঠিক করত, এখন আর ছাতা ঠিক করা লাগে না, এখন বিশাল কিছু হয়ে গেছে। মা ভাবে ভাঙ্গা যেতে ঢাকা থেকে মাত্র 40-50 মিনিট লাগে, অনেক উন্নত হয়েছে, সে ভাঙ্গা থেকে আসছে। এদিক থেকে আরো বহু দূর থেকে এই ক্যামেরাম্যানরা আসছে, এদের উপরে খুব রাগ আপনাদের না? দেখতে পাচ্ছেন না? আচ্ছা কিন্তু এদের উপর রাগ করা যাবে না তো, তাও ঠিক, কথা বলি। আচ্ছা রাগ করা যাবে না কেন? এরা উপকার করছে না ক্ষতি করছে? এক সময় এই ক্যামেরা হুজুরের সামনে নিলে কি হতো বলেন তো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হারাম হারাম। এই হারাম হারাম করতে করতে আজকে আমরা শত শত বছর পিছে চলে গেছি, ঠিক কি না? এই মিডিয়া ফেরেশতাকে সন্ত্রাসী বানায়, সন্ত্রাসী কি ফেরেশতা বানায়? এই জন্য এটা দখল করার দরকার আছে না নাই? বাতিলদের ঘুম নাই, ইউটিউবের একটা বিশাল অংশ জুড়ে এখন ওয়াজ মাহফিল, ওদের ঘুম হচ্ছে না তো, এখন সব দখল করে আছে ওয়াজ মাহফিল, মানুষের গান শোনে না। সেদিন কোন এক অভিনেতার নাম বলবো না, খুব বড় মাপের অভিনেতা, আমি ফ্লাইটে আসতেছিলাম চিড়াগাং থেকে ঢাকায় আসতেছি, দেখি যে আমার পাশে বসে গেছে, বসে আমার সালাম দিয়ে বলে হুজুর আমি তো আপনার খুব অসুন, কেউ অসুনেন তো অভিনয় ছাড়েন না, কেউ অসুনতে ভালো লাগে কে, এটাও অভিনয়, ওয়াজ শুনি আমরা অভিনয়ের মতো, ওয়াজ শুনতে হবে কি অভিনয়ের মতো? এখানে কি সুর শুনতে আসছি আমরা? না, আমল করতে এসেছি, আমল শিখতে এসেছি। ওয়াজ শেষে কিছু কিছু লোক বলে আরে হুজুর ওয়াজ করছে না খান, ওরা আমলের কোনো স্থান দেয় না, এরকম আছে না? নাই সুর একখান দিছে হুজুর না, যে আলোচক আলোচনা করুক না কেন সে আলোচনা শোনার উদ্দেশ্য হতে হবে যা বলতেছেন আমি যেন আমার জীবনে আমল করতে পারি, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমি, যে আলোচকই যে আলোচনা করেন না কেন তার কি বাপের কথা কয় না কার কথা কয়? আল্লাহর কথা। অতএব কোন আলোচক কি খাটো চোখে দেখবেন না, এই যে ছোট্ট জুমার মসজিদ
আজান যখন হয়ে যায় জুমার দিন চলে যাবেন প্রথম কাতারে। আমার কোনো জায়গায় ঈর্ষা মনে হয় না, হিংসা লাগে না, কিন্তু আমি মসজিদে যাওয়ার পর আমার সামনের কাতারে যখন কোনো লোক দাঁড়ায় আমি যখন জায়গা না পাই আমার হিংসা লাগে। আমি প্রথম কাতারে দাঁড়াতে পারলাম না, প্রথম কাতারে দাঁড়ানোর মর্যাদা কি যদি কেউ জানতো, টিকিট কেটে কেটে মসজিদে ঢুকতো। এখন তো টিকিট তো এখন তো টিকিট দূরের কথা, বান্দা মসজিদে হাজিরি হয় না, মসজিদের মধ্যে ঢুকছে গরু। একজনকে তোমার কি হুঁশ নাই, তুমি এই জায়গায় গরু বেঁধে রাখছো, গরু ঢুকছে মসজিদের মধ্যে, গরুর তো বুদ্ধি নাই, এলেন কালাম নাই, এজন্য ঢুকছে, আর আমার বুদ্ধি আছে এজন্য যাই না। কি কথা কি বুঝতেছেন আপনারা, গরুর বুদ্ধি নাই এজন্য ঢুকছে, আর আমার বুদ্ধি আছে এজন্য আমি যাই না। আল্লাহ তাআলা এই সমস্ত নির্বোধদের বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল, উলাইকা হুমুল গাফিলুন। এই সমস্ত বান্দাগুলো চতুষ্পদ জন্তুর চেয়েও জঘন্য। গরু তার মনিবকে চেনে, ছাগল তার মনিবকে চেনে, ছোট্ট পিঁপড়া তার মনিবকে চেনে, ছোট্ট চড়ুই পাখি বাবুই পাখি তার মনিবকে চেনে, কিন্তু বান্দা ইন্নাল ইনসানা লাকাফুর, বান্দা তো এত অতিশয় কৃতজ্ঞ যে আল্লাহ তাকে সব দিলেন কিন্তু সে আল্লাহকে ভুলে যায়। আমার ভাইয়ের একটু লাইনে আসি আমরা, আবার কোন সূরা বলেন, কোন সূরা? সূরা মাওয়ানে কার লক্ষণ আল্লাহ তাআলা আলোচনা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে মক্কায় জন্ম দিলেন, তিনি জন্মগ্রহণ করলেন, তার জন্ম হলো মক্কায়, কিন্তু 40 বছর যখন পূর্ণ হয়ে গেল টিকতে পারলেন না, চাচার সামনে দাঁড়ায়া যায়, এত সত্যতা শুরু হয়ে গেল যে তীব্র সত্যতা শুরু হয়ে গেল। আবুল হাব বলল তার ছেলেকে, তুই তোর ভাইকে কেমন গালি দিয়ে আসবি, তোর মুখে যত খারাপ ভাষা আছে সমস্ত খারাপ ভাষা প্রয়োগ করে গালি গালাজ দিবি। আমার নবীর সামনে আবুল হাবের ছেলে এসে যত জঘন্য গালি গালাজ দেওয়া দরকার সব দিল। আমার নবী যে গালিগুলোর শুনে শুধু সেইদিন একটা লানত করেছিলেন, আল্লাহ এই গালিদাতার মৃত্যুটা যেন অবমৃত্যু হয়, কোনো হিংস্র জন্তুর আক্রমণ ছাড়া যেন তার মৃত্যু না হয়। নবীর দোয়া কবুল না মিস, নবীর দোয়া কবুল না মিস, নবী যে দোয়া করেছেন সেই দোয়া কবুল করে নিয়েছেন কে? আল্লাহ তাআলা। সেই উতাইমা আবুল হাবের ছেলে রসুলকে যখন গালিগালাজ দিল, নবজি তার বিরুদ্ধে যখন এই বদদোয়াটা করলেন, নবজি বদদোয়া করেছেন ওই দিন আর একটা দিন যেদিন রসুলকে সেজদা দিতে বাধা দিয়েছিল কাফের মুশরিকরা। নবজি হারামের ভিতরে যখন তিনি রুকু করবেন সেজদা দিবেন, বুখারীর বর্ণনা, ওসবার সাইবা মুগিরা সব কাটটা কাটটা কাফেররা নবীর পিঠের উপরে উঠের পচা নাড়ি ভুঁড়ি চেপে দিয়েছে। পচা নাড়ি ভুঁড়ি কি সবাই ধরতে পারে নাকি? নোংরা মানুষ নোংরা জিনিস ধরে, পচা নাড়ি ভুঁড়ি নবীর পিঠে যখন চাপিয়ে দিয়েছে নবজি উঠতে পারেন না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সঙ্গে দৌড় মেরে গিয়ে সেই পচা নাড়ি ভুঁড়িগুলো সরাইয়া দিলেন। আমার নবজি সেখান থেকে উঠে দাঁড়ালেন, রুকু করলেন, সেজদা দিলেন আর বলছেন, আল্লাহ আজকের এই দিনে তোমার কাছে এই ফরিয়াদটা করছে, আজকে তোমার সেজদা দিতে তোমাকে রুকু করতে যে সমস্ত কাফেররা বাধা দিল, এদের তুমি আল্লাহ তোমার লানত তার উপরে বর্ষণ করো। কবুল করেছেন কে? আজ তখন কবুল করেছেন কে? সাত থেকে আটজন কাফেরের নাম নিয়েছিলেন, সবগুলো তারা বদর কূপের মধ্যে তারা শেষ হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার নবী যে শেষ পর্যন্ত পারিবারিক বাধার সম্মুখীন হলেন, সামাজিক বাধার সম্মুখীন হলেন, রাষ্ট্রীয় বাধার সম্মুখীন হলেন, নবীজি মক্কার সেই ঘর থেকে তিনি আস্তে করে বের হলেন দিনের বেলা না রাতের বেলা, বলেন দিনে না রাতে, রাতের আধারে অন্ধকারে একাকী ঘর থেকে বের হচ্ছেন। সাইয়েদনা আলীকে ডাক দিলেন, আমার আলী এইদিকে আসো। 10 বছর বয়সী যিনি ইসলাম কবুল করেছেন, আমার নবীজি তাকে আস্তে করে ডাক দিয়ে বলছেন, আলী তুমি আজকে আমার ঘরে অবস্থান করবে, আমার খাতা কলমগুলো নিয়ে নাও। সকালবেলা যখন ভোর হয়ে যাবে
আমার সঙ্গে মক্কাবাসীর যে লেনদেনগুলো হয়েছে সেই লেনদেনগুলো তুমি বুঝায় দিবা, কারণ আমি আমার জীবনে কখনো আমানতের খেয়ানত করি নাই। যে মক্কার কাফের রসুলকে হত্যার পরিকল্পনা করে আর সেই মক্কার কাফেরদের হাতে রসুল সম্পদ ফেরত দেওয়ার প্ল্যান করে, সুবহানাল্লাহ বলবে না? জোরে বলে সুবহানাল্লাহ। মহামানব কাকে বলে? মক্কার কুরাইশ থেকে হত্যার পরিকল্পনা করতেছি, রসুল তাদেরকে সম্পদ ফেরত দেওয়ার চিন্তা মাথায় এনে সাইয়েদনা আলীকে ঘরের মধ্যে রেখে চলে গেলেন। যখন চলে যাচ্ছেন সবার কম বেশি জানা আছে শত্রু রসুলকে দেখতেছে কিন্তু মারতে পারছে না, ফয়সালা কার? আস্তে বলুন না, ফয়সালা কার? রসুলকে মারবে। রসুল করলেন কি, এক মুঠো বালু হাতের মধ্যে নিয়ে নিক্ষেপ করলেন, সমস্ত শত্রুর চোখে বালু কণা পৌঁছে দিলেন আল্লাহর ফেরেশতারা। চোখ ডলতেছে, তরবারি ঝনঝন করে পড়ে গেল, হঠাৎ করে আবার তরবারি হাতের মধ্যে নিয়ে ঘরের মধ্যে ঢুকে গেল। সামনেই বলতেছে আলী, মুহাম্মদ কোথায়? সাইয়েদনা আলী মুসকি হাসি মেরে বলছেন, ও কুরাইশরা তোদের চোখের সামনে দিয়ে যায়, তোরা আমার প্রশ্ন করিস কেন? আল্লাহ আকবার বলবে, আমাকে কেন তোমরা প্রশ্ন করো? আবু জেহেলকে গিয়ে বললো, আবু জেহেল ঘটনা তো খারাপ, আমরা মারার জন্য আসছি, সে তো নাই, সে তো চলে গেছে, কোথায় খুঁজে পাচ্ছি না, আমরা কালীকে শেষ করে ফেলবো নাকি? সঙ্গে সঙ্গে আবু জেহেল বলছে, না আবু তালেবের ছেলে আলীকে আজকে মারতে গেলে আমাদের মধ্যে গ্রুপিং হবে, কন্দল সৃষ্টি হবে, দলীয় কন্দল শুরু হয়ে যাবে, অতএব আলীকে না মারার প্ল্যানটা করাই দরকার, আলীকে মারতে গেলে আমাদের লক্ষ্য তো পূরণ হচ্ছে না। না আলীকে মেরো না, মাথা ঠান্ডা করে তোমরা মুহাম্মদকে খোঁজো, মুহাম্মদ এখনো যায় নাই। আবু জেহেল নেতা জঘন্য হোক কিন্তু বুদ্ধি কিছু আছে, আছে না? আছে। রসুলকে খোঁজার জন্য বের হয়ে গেল, তন্ন তন্ন করে খুঁজে বের করার চেষ্টা করতেছে নবীজি রাতের আধারে ঘর থেকে বের হয়ে। তিন দিনের ছোট, তিন 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 বছরের ছোট, তিন বছরের বড় রসুল, বাল্য দিনের বন্ধু, সবচেয়ে প্রথম ইসলাম গ্রহণকারী একজন ব্যক্তি, সাইয়েদনা আবু বকরকে বলছেন দরজায় গিয়ে নক করছেন, দরজা খুলে গেছে। রসুল বললেন, দরজা খুললা হঠাৎ করে এত দ্রুত, কারণটা কি? হুজুর ছয় মাস আগে বলেছেন ঘোড়া দুইটা সুন্দর করে প্রস্তুত করে রেখেছি, ঘোড়া সহ আমি জাগা থাকি প্রত্যেক রাত্রিতে, কোন দিকে যাবেন বলুন হুজুর? রসুল বলছেন, এই দিক দিয়ে যাওয়া যাবে না, কারণ তারা একটু টের পেয়েছে, চলো আমরা উল্টা দিকে চলে যাই। মদিনা হলো উত্তরে, রসুল গেলেন দক্ষিণে। এবার সাইয়েদনা আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ ঘোড়ার পিঠে চলা যাবে না এখন, কারণ আবু জেহেলের বুদ্ধি এমন, ঘোড়ার পায়খানা দেখেও বুঝতে পারে এটা কোন গোত্রের ঘোড়া, কোন গোত্রের ঘোড়া, কোন গোত্রের উট। আবু জেহেল দারুণ বুদ্ধির বুদ্ধিমান ছিল, মানুষের পদচিহ্ন দেখে বলতে পারতো এটা কোন গোত্রের ব্যক্তি, আবু জেহেল বুঝতে পারতো পায়খানা দেখে, উটের পায়খানা দেখে বলতে পারতো এটা কোন গোত্রের উট। প্রচন্ড ধীর অনুভূতি সম্পন্ন ব্যক্তি আবু জেহেল ছিল। সঙ্গে সঙ্গে এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ এখন তাহলে কি করা যায়, যেহেতু আমরা মক্কার বাইরে যেতে পারতেছি না, আপনি আমার পিঠে ওঠেন, ঘোড়ার পিঠে উটের পিঠে চড়া যাবে না, আপনি আমার পিঠে ওঠেন। নবীজিকে তার পিঠে উঠায় নিয়া দুই বৃদ্ধাঙ্গুলের পরে ভর দিয়ে দিয়ে আবার পিছনে একটা কাপড় দিয়ে দিয়ে সেই হাঁটার চিহ্নগুলো মুছে মুছে দিয়ে যাচ্ছেন, একটা পা দিয়ে আগায় যান, পিছনের পা দিয়ে মুছে মুছে নিয়ে যান। জবলে সৌরে গিয়ে আশ্রয় নিলেন, জবলে সৌরে গিয়ে আশ্রয় নিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ খাওয়ার কি ব্যবস্থা হবে, আমার বড় মেয়ে আসমা আছে। আসমাকে খবর দেওয়া হলো, জাতুল নিতাকাইম যাকে বলা হয়, রাসূলুল্লাহর হাওয়ারির তিনি ওয়াইফ ছিলেন, জুবাইর ইবনে আওয়ামের তিনি ওয়াইফ ছিলেন, স্ত্রী ছিলেন, আব্দুল্লাহ বিন জুবাইরের তিনি মা ছিলেন। সেই আসমা বিনতে আবু বকর খাবারগুলো উঠে তিনটা দিন তিনটা রাত ওই গুহার মধ্যে পৌঁছায় দিয়ে আসতেন, যদি বলেন সুবহানাল্লাহ। ওই তিনটা দিন তিনটা রাত যে ওই গুহার মধ্যে ছিলেন সেই জায়গায় মনে হয় 100 পাওয়ারের লাইট ছিল, আস্তে কর, লাইট ছিল নাকি, বাতি ছিল নাকি, সেই জায়গায় কোনো বালিশ ছিল নাকি, তোশক ছিল নাকি, বিশ্বনবী যাকে আল্লাহ তাআলা নিজের বাড়িতে দাওয়াত দেন আর দিন কায়ামের জন্য তিনি এমন গুহায় আশ্রয় নেন যে গুহার মধ্যে কোনো একটা লাইটও নাই, খাওয়ারও নাই। আমার নবীজি সেই জায়গায় উৎকণ্ঠায় দিনগুলো কাটালেন, কি দৃঢ় চেতা রাসূল ছিলেন,
আবু জেহেল কত ধীরগতি সম্পন্ন ব্যক্তি ছিল, খুঁজতে খুঁজতে গিয়ে তার লোকজন গিয়ে তার সেই গর্তের কাছেই চলে গেছে। সেই গর্তের ভিতর থেকে আবু বকর টের পেয়েছেন কাফের মুশরিকরা মনে চলে আসছে। সঙ্গে সঙ্গে সেদিন আবু বকর কাঁদতেছিলেন, চোখের পানি এক ফোঁটা নবীর বুকের উপরে পড়ল। নবীজি সেই সময় আরাম ফরমাচ্ছেন, ঘুমাচ্ছিলেন। ওই এক ফোঁটা চোখের পানি পড়া মাত্র নবীর ঘুম ভেঙে গেছে। নবীজি তার দুটো হাত দিয়ে আবু বকরে চোখের পানি মুছে দিয়ে বলছেন, আবু বকর বুঝতে পেরেছি বউ বাচ্চার কথা মনে হয়ে গেছে। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম, বউ বাচ্চা কেন দুনিয়ার কোন মহব্বত আপনার সঙ্গে স্থান পাবে না, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, তবে তার কাঁদো কেন হুজুর? ওই যে সত্য আমাদের দেখে ফেলে দিয়েছে, কি টেনশন কি টেনশন, পাইলি শেষ করে দেবে। আমার নবীজি সেই জায়গা থেকে আস্তে করে নেমে পড়লেন, সুরাকা পিছু ধরলো। কি বিপদ দেখেন, সুরাকা 100টা উট পাওয়ার নেশায়, স্বর্ণ মুদ্রা পাওয়ার আশায় সে নবীর পিছে পিছে তাড়া করলো। প্রথমবার তাড়া করতে গিয়ে দেখা গেল সুরাকার সামনের ঘোড়ার দুটো পা বারবার বালুর মধ্যে ডেবে যায়, আবার ওঠার চেষ্টা করে আবার ডেবে যায়। পরপর তিনটা বার যখন চেষ্টা করেছে আর পারে নাই, সুরাকার বুঝতে দিল না, সুরাকে সম্মান করতে পারলো, এটা সাধারণ কোনো ব্যক্তি নয়, এই ব্যক্তিকে আক্রমণ করতে গেলেই আমার জীবন বিপন্ন হয়ে যাবে, আমি শেষ হয়ে যাব। সাহায্য কার? বান্দা যখন অসহায় হয় তখন তার সাহায্য কে করে? আল্লাহ করে। রাসূল তখন অসহায় হয়ে গেছে, সাহায্যের জন্য কে সরাসরি? আল্লাহ। আজ কে সরাসরি? আল্লাহ তাআলা। দুজন মিলে চলে গেলেন। তার কিছুদিন আগে তার আপন চাচাতো ভাই জাফর বিন আবু তালিব তার বউ পরিবার সহ আবিসিনায় হিজরত করেছেন, সব চলে গেছেন, নবীও চলে গেলেন, বড় বড় ধনী সাহাবীরা সবাই বউ বাচ্চা ছেড়ে দিয়া, সময় আত্মীয় স্বজন সমস্ত কিছুর মায়া সব কিছু ছেড়ে দিয়া, খেজুর পাকা বাগান সব ছেড়ে দিয়ে সব মদিনায় চলে গেছেন। নবজি সাহাবীদেরকে দেখে দেখে মাঝে মাঝে কাঁদেন আর বলছেন, ও আব্দুর রহমান তুমি কত ধনী সাহাবি, আজকে তোমার বউ বাচ্চা টাকা পয়সা কিচ্ছু নাই। মুসকি মুসকি হাসি মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আবু জেহেল দখল করেছে আমার বাগান আমার বাড়ি, আর আমি দখল করেছি জান্নাতের বাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন, ও আব্দুর রহমান তোমার জন্য কি করা যায় দেখি একটা চেষ্টা করব। আমি মদিনার এক আনসারকে ডাক দিয়ে বলছেন, আনসার আমার আব্দুর রহমান খুব ধনী সাহাবি ছিল, বউটাকে সাথে আনতে পারে নাই, বউ ইমান আনে নাই, ছেলে মেয়েগুলো ইমান আনে নাই, এত বড় তার ব্যবসা বাণিজ্য সে কি করে খামি, তাকে দেখি আমার চোখের পানি আটকাতে পারি না। ও আব্দুল, ও আমার আনসার সাহাবি, দেখো তো আমার আব্দুর রহমানের জন্য কিছু করা যায় নাকি, সে ব্যবসা বুঝে। সে আনসার সাহাবি করলেন কি, ঘোড়ার পিঠে তাকে উঠায় নিলেন, মদিনার সবচেয়ে বড় বড় দুইটা খেজুর বাগান দেখায় দিলেন। দুইটা বাগান দেখানোর পর বলছেন, ভাই এই দুইটা খেজুর বাগান তোমাকে দেখায় দিলাম, যে খেজুর বাগান তোমার পছন্দ হবে সেই বাগানই আমি এই মুহূর্তে তোমার নামে দলিল করে দেব। একটু জোরে বলি সুবহানাল্লাহ। কৃপণ না উদার? উদার। এবার আব্দুর রহমান কম না, চুপ মেরে শুনতেছেন, কিছু বলেন না। এরপরে বলছেন, ভাই তোমার চাহিদার কেমন করে পূরণ করব, তুমি ইয়াং সাহাবি তোমার বউ বাচ্চা ছিল, এখন তো বউ বাচ্চা নেই, বইয়ের দরকার আছে না নাই? দেখেন আস্তে আস্তে কয়, এই যুবক আওয়াজ নাই, বইয়ের দরকার আছে না নাই, বিয়ে করে নিবা বাপ্পা ছাড়া? হ্যাঁ বাপ্পা ছাড়া না, বাপ্পাকে জেনে, বাপ্পাকে জেনে বিয়ে করতে হবে, যে বিয়ে বাপ্পা জানে না সে বিয়ে বাতিল। আসতে বলে কেন, যে বিয়ের খবর বাপ্পা জানে না সে বিয়ে বাতিল বাতিল বাতিল। কথা বোঝা গেল? কথা ক্লিয়ার? হ্যাঁ, ফাতু একটা দিয়ে দিলাম কিন্তু। আজকে কি হচ্ছে চোখের সামনে অবলীলা, একটা ছেলে একটা মেয়ে কিনে হাঁটে, আমাদের চোখে বাজে না এটা,
আমাদের চোখে মনে হয় এটাই ভালো, ঠিক না? কিন্তু আসলে কি এটা অপরাধ নয়? শুধু কি ছোট অপরাধ না, বড় অপরাধ? একটা পরপুরুষ একটা পরনারীকে নিয়ে ঘন্টার পরে ঘন্টা ক্যাম্পাসের সামনে পার্কে গাছের গোড়ায় সিপাই সুপাই আছে না নাই নোংরামি করে, আর শিক্ষকরা তাদের পাশে দিয়ে যায়, ভার্সিটির শিক্ষকরা বলে ভালো কিরা করো আমরাও করে আসছি তো, আছে না নাই? এই নোংরামিগুলো চলছে। আজ ইডেনকে কলঙ্কিত করা হয়েছে, ইডেন একটা পবিত্র শিক্ষাঙ্গন, এমনও শক্তি আছে ইডেনে যারা তাহাজ্জুদ গোজা তাহাজ্জুদের নামাজ পড়ে, আর সেই ইডেনের ছাত্রীকে জিনা করতে বাধ্য করা হয়েছে। এই সমস্ত অসৎ চরিত্রহীন লম্পট নেতৃত্বকে সমাজ থেকে নিশ্চিন্ত করা দরকার। একটা ছেলে একটা মেয়ে কিনে হাঁটে, যখন বলা হয় এই ছেলে এই মেয়েটা কে তোমার সাথে, শি ইজ মাই গার্লফ্রেন্ড, বুক উঁচু ধরে কয় তার। আবার যে ছেলের কোনো গার্লফ্রেন্ড নাই, যুবক যুবকরা আবার বলে ও একটা মানুষ নাকি, ও তো কালুয়া, জীবনে তুই একটা গার্লফ্রেন্ড পেলেন তুই মানুষ নাকি, আছে না নাই? পুরুষের জন্য গার্লফ্রেন্ড হবে একজন, সে কে? স্ত্রী। বলুন কে? ওয়াইফ। তার স্ত্রী হবে তার গার্লফ্রেন্ড। সর্বোচ্চ কয়টা হতে পারে? আস্তে কর, কয়টা হতে পারে? এই সুযোগ আমাদেরকে দিয়েছেন কে? আস্তে আস্তে কয় কেন? কে দিয়েছেন? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? বাস মায়েরা যা মনে করে করুক। রাগ করতেছেন আপনারা? আল্লাহর কথা তো, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, আল্লাহ দুটো দিয়ে শুরু করছে, তোমাদের মন মতো দুইটা তিনটা চারটা বিয়ে করো। মেয়েরা ভাবতেছে হুজুর কি বিপদে পড়লাম, স্বামী শুধু বিয়ে করতে চায়, আপনি কি অনুমতি দিয়ে দিলেন? একজন প্রশ্ন করছে আপনার কয়টা, যে খুব মানে ঠোঁট কাটা মানুষ, তাই না? ভালো ঠোঁট কাটা মানুষ যারা হয় তারা মোনাফেক হয় না, বলি আলহামদুলিল্লাহ। এখন একটাই আছে আলহামদুলিল্লাহ, আমার চারটা ছেলে মেয়ে আছে, আল্লাহ আমাকে তিনটা মেয়ে দিয়েছেন একটা ছেলে দিয়েছেন, কেউ তো জোরে আলহামদুলিল্লাহ কইল। হ্যাঁ বিয়ে তো আপনি দিবেন না, বিয়ে তো আমি দেবো, আমার টেনশন, আপনি আলহামদুলিল্লাহ জোরেই করবেন, সমস্যা। হ্যাঁ এই থামেন, এত কথা বলা যাবে না। আচ্ছা হ্যাঁ, আবার আল্লাহ বলেছেন ফাইন খিফতুম আল্লা তাআদিবু ফাওয়াহিদাতান, যদি তুমি আশঙ্কা করো দুই বইয়ের মধ্যে সমতা রক্ষা করতে পারবে না, সেক্ষেত্রে একটাই উত্তম, এটাও ঠিক, ঠিক আছে। তাহলে কি আমি এখন আমার ওয়াজ কি মায়েদের পক্ষে কিছু আসছে তো নাকি? একটু বাসে গেল, বলি আলহামদুলিল্লাহ। একাধিক বিয়ে করার যোগ্যতা, একটা বিয়ে করার কোনো যোগ্যতা না, কারণ দুটার দায়িত্ব বোঝা কম হয় না বেশি হয়? বেশি হয়। দুটার বোঝা এত সস্তা কাম না, এত সস্তা না, কঠিন ব্যাপার। মেয়েরা আল্লাহ তাআলা এমন ভাবে বানিয়েছেন, মেয়েদের সামনে যদি হুরের গল্প করেন তাও হিংসা করে, ঠিক কি না? আর এই হুরের গল্প যদি শোয়ার আগ দিয়ে করেন, ঘুমানোর আগ দিয়ে, আল্লাহ তাআলা এতগুলো হুর জান্নাতে দেবে, বলবে যে তুমি ওই কাত হইয়া হুর নিয়ে সারাটা ছুঁয়ে থাকবে, আমার দিকে চেয়ে থাকবে, কঠিন ব্যাপার। আর সেই জায়গায় আপনি দুটো দিয়ে করবেন, ঝাঁটা নিয়ে সামনে থাকবে, তাও কে ঠিক? সম্মানিত ভাইরা, ইসলাম অনেক সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে জনসমারি হয়েছে, জনসমারি না কোনো আদমসমারি, আদমসমারি না জনসমারি, জনসমারি হয়েছে। আদম 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 আর কয় না, আদম নবীর নাম তো পছন্দ হয় না, আদম যে নবীর নাম, এবং আদম শব্দটা পাকিস্তান ইন্ডিয়া, ইন্ডিয়া পাকিস্তান এই উর্দু হিন্দিতে সব মানুষ কি বলে আদমি, নেক আদমি সে দোস্তি কর, আছে না? ভালো লোকের সাথে লোক
লোককে তারা, মানুষকে তারা আদম বলে, আদম আদমি। আমার দেশে আদম সুমারি, সুমারি তাহলে জন, যদি আদম যদি জন হয় সুমারিও চেঞ্জ করুক, সুমারি তো ফার্সি শব্দ, আদমের সুমারি মানে হলো জনগণের জরি। এটা আমাদের দেশে ছিল আদম সুমারি নামটা, কেন অনেক বছর আগ থেকে এই দেশে ফার্সি ভাষা ছিল একসময় রাষ্ট্রীয় ভাষা, এই জন্য আদালত আইন ইজলাস এই শব্দগুলো ফার্সি থেকে এগুলো আসছে। তো আদম সুমারিতে যার শেষ ফিনিশিং হলো, আমার দেশে পুরুষ বেশি না মহিলা বেশি, ধরেন 50-60 লাখ মহিলা বেশি হয়েছে, তাহলে 50-60 লাখ মহিলা যদি বেশি হয়, এই বেশি মহিলাগুলো কি হবে, জাতীয় সম্পদ রিজার্ভে থাকবে না? এদের একটা সোশ্যাল সিকিউরিটি দরকার আছে, তাদের সামাজিক নিরাপত্তার দরকার আছে না? নাই। একটা নারীর সামাজিক নিরাপত্তা একমাত্র কেবলমাত্র বিয়ে ছাড়া আর উপায় নাই, ঠিক কিনা? এই জন্য ইসলাম একাধিক ব্যবহার ব্যবস্থা করে দিয়েছে, বিধবা আছে না নাই, তালাক প্রাপ্ত আছে না নাই, এদের সামাজিক নিরাপত্তার দরকার আছে না নাই? অনেকে আমরা এগুলো নিয়ে ভাবি না, তো খালি কই ইসলামের জেগে কেন বললো এই কথা? কোন এক হাজব্যান্ড তার ওয়াইফকে বলতেছে, দেখো আমার ওই প্রতিবেশীর স্বামী, মহিলার স্বামীটা মারা গেছে, অসহায়, দিনপথ চলতে খুব কষ্ট হচ্ছে, তোর পাশে তো দাঁড়ানো দরকার, আমাকে প্রস্তাবও দিয়েছে ফ্যামিলি থেকে, আমি কি তাকে বিয়েটা করে নেব? বউ এরকম চোখ বানাচ্ছে, ঠিক আছে তুমি যদি রাগ করো আমি আর বিয়ে শাদি করতে পারবো না, বিয়ে করে নি। আল্লাহর ফয়সালা, এই স্বামী যে মহিলা বাধা হয়ে দাঁড়িয়েছে, এই মহিলার স্বামীটা হঠাৎ করে মারা গেছে, সে বিধবা হয়ে গেছে, বিধবার যন্ত্রণায় কাতরাচ্ছে, হঠাৎ করে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে এক পুরুষ, তার আরেক স্ত্রী আছে, এই প্রস্তাব পেয়ে ভাবতেছে প্রস্তাব তো আমার কাছে আসছে, কিন্তু যে আমাকে প্রস্তাব দিল তার ফ্যামিলি মানবে তো, তার স্ত্রী মানবে তো? রাতের আধারে সেজদায় পড়ে কেঁদে কেঁদে বলতেছে, আল্লাহ ওই পুরুষটার স্ত্রীকে সঠিক বুঝ দিয়ে দাও। দেখেন কি কথা, কি বুঝতেছেন আপনারা? কথা কি বোঝা যায়? যার দুঃখ সে ছাড়া কেউ বোঝে না, বিধবার পাশে যে দাঁড়ায়, অনাথের পাশে যে দাঁড়ায়, ইতিমের পাশে যে দাঁড়ায়, সে মুমিন। আর ইতিমের পাশে যে দাঁড়ায় না, বিধবার পাশে যে দাঁড়ায় না, তার হচ্ছে মুনাফিক। কথা কি বোঝা যায়? সুরার নাম কি বলেন? সুরার নাম কি? আমার ভাইয়েরা, আজকে সমাজ এমন আছে, বউটাকে একটা সাইনবোর্ড রেখে হাজার নারীর সঙ্গে অকাম কুকাম করে, আসতে বলবেন না, আছে না নাই। তার চেয়ে আমার দাদারাই ভালো ছিলেন, দাদার আমলে দাদাদের বিয়ে বেশি ছিল, জেনা ছিল না, কিন্তু আজকের ভাইদের জেনা বেশি কিন্তু বিয়ে কম। আজ যে সমাজে বিয়ে, যে সমাজে বিয়েটা কঠিন হয়ে যাবে সেই সমাজে জেনা বেড়ে যাবে, আর যে সমাজে জেনা বেড়ে যাবে সেই সমাজে বিয়েটা কঠিন হয়ে যাবে। আজকে বিয়ে সহজ না জেনা সহজ? কি সহজ? জেনা সহজ হয়ে গেছে। পশ্চিমা ইউরোপ আমেরিকার সবচেয়ে বড় ষড়যন্ত্র হলো ইমানের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে তাদের সবচেয়ে বড় ষড়যন্ত্র হলো জেনা বেড়ে দাও, পর্দার পরিবেশ নষ্ট করে ফেলো, মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তা থেকে বের করে দাও, মুসলমানদের তাহজিব তামাদ্দুন ধ্বংস হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য আমার ভাইয়েরা, এই শেষ সময়, দুনিয়ার শেষ সময় বলবো আমি, কারণ আলামতের কেয়ামতের আলামতগুলো আজকে আর সমাজে আছে না নাই বলেন? এই সময় ঈমানটাকে ঠিক রাখার জন্য কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সবাই আমরা নিজ নিজ পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আপনার মেয়েটা কোন প্রাইভেটে যায়, আপনার ছেলেটা কোথায় ক্লাস করতে যায়, আপনার বউ বাড়ি থেকে কোথায় বের হয়ে তার বান্ধবীকে কোথায় কোথায় চলে যায়, সমস্ত কিছু চেক আপ করার দরকার। একজন স্বামীর, একজন বাবার, একজন বড় ভাইয়ের, একজন বাড়ির মুরব্বীর আছে না নাই বলেন? আছে, খেয়াল করতে হবে সবার। আমার বন্ধুগণ একটু কান লাগাবেন, বলছিলাম একজন সাহাবীর কথা, ওই সাহাবী বলছেন, আমার ভাই আব্দুর রহমান, যে কোনো একটা বাগান আমি তোমাকে দিয়ে দেবো, মনে আছে নাকি আপনাদের? যে কোনো একটা বাগান আমি তোমাকে দিয়ে দেবো, ওই দিকে একটা কথা কিন্তু ফিনিশিং দিতে পারি নাই, রসুল বদ্ধ করেছেন আবুল হাবের ছেলের জন্য,
একটা হিংস্র জন্তুর কবলে যেন তোর মৃত্যু হয়ে যায়, এমন একটা তিনি লানত করেছেন। আমার ভাইয়েরা, এইদিকে কি হলো? আব্দুর রহমান ইবনে আউফ কি ওই আনসার সাহাবী বলছেন, ভাই তুমি তো ইয়াং মানুষ, তোমার তো বউ বাচ্চা আছে, বিয়ে করা দরকার, যৌবন আছে, কিন্তু এই মদিনার কোন মেয়ের বাবা তোমার সঙ্গে তার মেয়েকে বিয়ে দেবে না, কারণ তোমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, তোমার সঙ্গে কোন মেয়েটা তোমার সঙ্গে দেবে? অতএব আল্লাহ আমাকে দুইটা স্ত্রী দান করেছেন, একটা স্ত্রীকে আমি তালাক দেব, সেই স্ত্রীকে তুমি তোমার বউ বানায় নিবা। যেরকম সুবহানাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود جربنا الله أكبر ইমানদাররা পরস্পর রহমদিল হবে, কাফিরদের ব্যাপারে খুব কঠোর হবে, আশিদ্দা ওয়ালাল কুফার রহমাউ বাইনাহুম, মুমিনদের ব্যাপারে তারা খুব উদার হবে, উদার চিৎকার হবে। যে ব্যক্তি মুমিন মুমিন কৃপণ হবে তার মধ্যে ইমানের লক্ষণ না, মুনাফিকের লক্ষণ, মুনাফিকের লক্ষণ। আমার বন্ধুগণ, এই দুইটা প্রস্তাব আব্দুর রহমান ইবনে আউফ শুনলেন, দুনিয়াতে বসে কয়জন সাহাবী জান্নাতের সংবাদ পেয়েছেন বলেন, কয়জন? বলেন কয়জন? এর মধ্যে একজন হচ্ছেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনি জান্নাতের সংবাদ পান নাই, বাড়ি ছেড়েছেন, ব্যবসা ছেড়েছেন, খেজুর বাগান ছেড়েছেন, বউ ছেড়েছেন, সন্তান ছেড়েছেন, হিজরত করেছেন। আযামু দারাজাতান ইনদাল্লাহ والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله